অষ্টম শ্রেণির ছাত্ররা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন অধ্যায় চ্যাপ্টারের নাম মূলত সংখ্যা শুরু করব তার আগে তোমাদের বিভিন্ন ধরনের বাস্তব সংখ্যা নিয়ে আগে একটু আলোচনা করে নিই তারপর আমরা মূলত সংখ্যাটা শিখব বাস্তব সংখ্যা বিভিন্ন ধরনের এগুলো জানার খুব প্রয়োজন ষষ্ঠ শ্রেণীতে তোমরা রেখা শিখেছো সেখান থেকেই বলি সংখ্যা রেখা তোমরা জেনেছো যে একটা সরল রেখা থাকবে সেই সরলরেখার উপর কতগুলো সংখ্যা লেখা থাকবে সংখ্যাগুলো তোমাদের লিখতে হয়েছিল মাঝখানে তোমরা শূন্য সংখ্যাটা লিখেছিলে সেই শূন্য সংখ্যার ডান দিকে পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এক দুই তিন চার এরপরে পাঁচ ছয় লিখেছ একইভাবে বাঁ দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই সংখ্যাগুলো লিখেছে যেগুলো হচ্ছে সংখ্যারেখার মধ্যে কতগুলো একটা সরলেখার মধ্যে কতগুলো সংখ্যাকে স্থাপন করা হয় সেটাই হচ্ছে সংখ্যা রেখা আচ্ছা এই সংখ্যা রেখাগুলো থেকে আমরা কিছু সংখ্যা সম্বন্ধে আমরা চিনবো কী রকম সংখ্যা ধরো এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখানে কী কী পূর্ণ সংখ্যা পেলাম দেখো বাঁদিকে অসংখ্য সংখ্যা আছে মাইনাস ফাইভ মাইনাস সিক্স করে তার বাঁদিকে অসংখ্য সংখ্যাগুলোকে আমি ডট ডট দিয়ে শুরু করলাম তারপর ধরো মাইনাস হানড্রেড একটা সংখ্যা আসবে তারপর মাইনাস নাইনটি নাইন এরকম করতে করতে আসবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপর জিরো আসবে জিরো তারপর ওয়ান টু থ্রি থ্রি এর পর ফোর আসবে তারপর ডর ড দিলাম করতে করতে আবার হানড্রেড আসবে হানড্রেডের পর আরও অসংখ্য সংখ্যা চলে যাবে তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এইগুলো তাহলে সবথেকে থেকে ছোটো পূর্ণ সংখ্যাও পাওয়া পাওয়া যাবে না সব থেকে বড়ো সংখ্যাও আমরা পাবো না এরপর লিখি ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখো শুধুমাত্র ধনাত্মকগুলো মানে এক দুইগুলো গুলো এক দুই তিন চার ডট ডট এবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই জিরোর বা যেগুলো আছে তার মানে প্রথমেই ডট ডট শুরু হলো মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কে জিরো তাহলে জিরোটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা ধনাত্মক নয় ঋণাত্মকও নয় ধনাত্মক নয় ঋণাত্মক নয় কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা আচ্ছা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা শিখলাম এবার জানি অখণ্ড সংখ্যা কোনগুলো কাদের বলে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা হল এই জিরো থেকে ডান যত পূর্ণ সংখ্যাগুলো আছে মানে জিরোকে নিয়ে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ডট ডট তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে তা পার্থক্য কোথায় ধনাত্মক পূর্ণ সংখ্যার দলের মধ্যে জিরো নেই কিন্তু অখণ্ড সংখ্যার দলে জিরোটা থাকবে এক্সট্রা এটা হচ্ছে অখণ্ড সংখ্যা এবার হচ্ছে আচ্ছা এবার স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকেই স্বাভাবিক সংখ্যা বলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা গুলিকে স্বাভাবিক সংখ্যা বলে বলে যেমন কোনগুলো তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এক দুই তিন চার ডট ডট সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তাহলে বলো কত ওয়ান সব থেকে বড় পূর্ণ স্বাভাবিক সংখ্যা নেই পাওয়া যাবে না অসংখ্য চলে যাচ্ছে তারপর এইবার আমি শুরু করব মূলত সংখ্যা মূলদ সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে যে সংখ্যাকে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ নট্যাল টু জিরো যে সঙ্গে যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ টু জিরো তাকে তাকে মূলত সংখ্যা বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন ধরো দুয়ের তিন এই দুয়ের তিন দেখো সংখ্যাটার মধ্যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে মানে পি মানে হচ্ছে দুই কিউ তিন এই আকার প্রকাশ করা গেছে এবং পি কিউ মানে দুই এবং তিন উভয়ই পূর্ণ সংখ্যা দুটোই পূর্ণ সংখ্যা আর কিউ নটিক্যালটি জিরো মানে হর হর জিরো নয় হর জিরো হলে মূলত সংখ্যা হবে না লভ হতে পারে জিরো দু হাজার তিন যেমন মূলত সংখ্যা দুটোই পূর্ণ সংখ্যা দুটোই আর হরটা জিরো নয় এটা হতে হবে যেমন ধরো আরও ধরো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টুটা মূলত সংখ্যা কি না দেখি ওয়ান পয়েন্ট টুকে তুমি যদি ভগ্নাংশ হিসাবে ভাঙো তাহলে বারো বাই দশ বারো বাই দশ তুমি আটাটি করতেও পারে না করলেও দেখো পি বাই কিউ আকারে প্রকাশিত হয়ে গেছে পি মানে বারো আবার কিউ মানে দশ দুটোই পূর্ণ সংখ্যা পাওয়া গেছে এবং কিউটা নটিকেলটি জিরো মানে দশটা জিরো নয় কোনো দিনই নিচটা তাহলে এটাও একটা মূলত সংখ্যা যেমন রুটোভার ষোলো রুটো বা ষোলোটা পূর্ণ মূলত সংখ্যা কিনা দেখি রুটো বা ষোলো মানে কত চার চারকে আমরা লিখতে পারি চার বাই এক দেখো চার বাই এক আঁকায় লিখেছি দুটোই পি পি মানে চার কিউ মানে এক তাহলে দুটোই পূর্ণ সংখ্যা এবং হরটা জিরো নয় এটাও মূলত সংখ্যা তাহলে এগুলো হলো মূলত সংখ্যা যেমন ছত্রিশ ছত্রিশ এটাও একটা মূলত সংখ্যা কেন ছত্রিশ সংখ্যা আচ্ছা এবার তাহলে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা অমূলত সংখ্যা অমূলত সংখ্যা মানে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না হ্যাঁ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ওরা যায় না তাকে অমূলত সংখ্যা বলে অমূলত সংখ্যা বলে যেমন দেখি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না এরকম কি সংখ্যা আছে দেখি যেমন দেখো রুট টু এই রুট ওভার টুকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না কেন তুমি যদি মানে রুট টু বাই ওয়ানের লিখি দেখো রুট টুটাও পূর্ণ সংখ্যা নয় ওয়ানটা পূর্ণ সংখ্যা তাহলে এটা একটা হচ্ছে মূলত সংখ্যা নয় অমূলত সংখ্যা তেমন রুট টু একটা অমূলত সংখ্যা যেমন রুট সতেরো বরমূল করা যাচ্ছে না দেখো রুট সতেরো মানে রুট সতেরো বাই এক তাহলেও এটাও একটা অমূলত সংখ্যা এরকম আরও কিছু ধরনের অমূলত সংখ্যা আছে সেটা আমি একটু পরে আলোচনা করছি যেমন রুট থ্রি হ্যাঁ রুট সিক্স এগুলো হচ্ছে সব অমূলত সংখ্যা এরপরে আর একটা বিষয় একটু বলি যেটা হচ্ছে অসীম সংখ্যা অসীম সংখ্যা অসীম সংখ্যা মানে একটা ভগ্নাংশ আছে তুমি ভাগ করলে দেখছো ভাগটা মিলছে না করেই যাচ্ছ ভাগটা যেমন ধরো একের তিন একের তিন করে দেখবে জিরো পয়েন্ট থ্রি 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 করে করে শেষ হচ্ছে না তো এগুলো হচ্ছে অসীম সংখ্যা কোনো শেষ হচ্ছে না আবার ধরো এমন একটা ভগ্নাংশ পেয়েছ বা এমন একটা সংখ্যা সেই সংখ্যাটা দেখো রকম হয়েছে যেমন ধরো ধরো জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান 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 টু ডট 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 এটাও কিন্তু একটা অসীম সংখ্যা এবার অসীম সংখ্যারও আবার তফাৎ আছে এই যে দুটো সংখ্যা লিখেছি দুটোই অসীম সংখ্যা কিন্তু এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে সেটা কী তার জন্যে আমি অসীম সংখ্যার দুটো ভাগ আছে সেই দুটো ভাগ একটু শিখি তাহলে অসীম সংখ্যা অসীম সংখ্যা এই অসীম সংখ্যা দুটো ভাগ সেটা হচ্ছে একটা অসীম আবৃত্ত অসীম আবৃত্ত সংখ্যা আর একটা হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যা সংখ্যা অসীম আবৃত সংখ্যা অসীম অনাবৃত সংখ্যা অসীম আবৃত্ত সংখ্যা তোমরা আগের ক্লাসে জেনেছো যেমন একটু আগে যেটা করলাম একের তিনটা কি হয়েছিল জিরো পয়েন্ট থ্রি 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 করে ডট ডট দিয়েছিলাম সেটাকে তোমরা আবৃত্ত দশমীকে করলে জিরো পয়েন্ট থ্রি পৌন এইরকম করেছিলে তাহলে দেখো জিরো পয়েন্ট থ্রি আমরা ভগ্নাংশ হিসাবে লিখতে পেরেছিলাম একের তিন সংখ্যাটা অসীম কিন্তু দেখো এখানে যে সংখ্যাটা আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি সেটা হচ্ছে একের তিন একের তিনকে জিরো পয়েন্ট থ্রি আকারে প্রকাশ করা গেল। বা জিরো পয়েন্ট থ্রিকে একের তিন আকারে প্রকাশ করতে পারলাম একের তিন কি একের তিন হচ্ছে দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে মানে পি মানে এক কিউ মানে তিন তাহলে পি বাই কিউ আকার প্রকাশ করলে কী হবে পি বাই কিউ আকার প্রকাশ করলে এটা মূলত না অমূলত এটা হচ্ছে মূলত সংখ্যা তার মানে অসীম আবৃত সংখ্যাগুলো সব মূলত সংখ্যা হয় এবার অসীম অনাবৃত সংখ্যা একটা লিখি যেমন ধরো জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান 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 টু ডট ডট এইটাকে দেখো তুমি কোনোভাবেই আবৃত দশমীকে প্রকাশ করতে পারবে না কারণ এখানে দেখো এক এসছে তারপর একের পর দুই তারপর এক দুবার দুটো দুটো এক আবার দুই আবার তিনটে এক আবার দুই এখানে তিন বারবার আসছিলো অসীম আবৃত সংখ্যার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সংখ্যা এরকম বারবার আসছে না কি কি হচ্ছে ঘটনাটা একবার একটা এক হচ্ছে তারপর একটা দুই লিখে আবার দুটো এক আবার একটা দুই লিখে তিনটে এক এই রকম ধরনের সংখ্যা হয়ে যাচ্ছে আর এরকম ধরনের আর একটা সংখ্যা লিখি ধরো জিরো পয়েন্ট টু থ্রি টু টু থ্রি টু 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 থ্রি ডট ডট দেখো একটা দুই তারপর তিন দুটো দুই তিন তিনটে দুই তিন অসীম এটাকে কিন্তু তুমি আবৃত দশমিকের প্রকাশ করতে পারবে না তাহলে এটাও হয়ে গেলো অসীম অনাবৃত্ত সংখ্যা এই অসীম অনাবৃত সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যা হয় অমূলদ সংখ্যা তাহলে অমূলত সংখ্যার সংখ্যার আর একটা সংজ্ঞা লেখা যাতে যেতে পারে যে অসীম অনাবৃত্ত সংখ্যাগুলিকে বলে অমূলত সংখ্যা অমূলত সংখ্যার সংজ্ঞা আর একটা পেয়ে গেলাম অসীম অনাবৃত সংখ্যাগুলিকে অমূলত সংখ্যা বলে আর একটা সংখ্যা আছে সেটা ধরো ওয়ান বাই জিরো টু বাই জিরো জিরো বাই জিরো মানে হর জিরো হর জিরো হলে এগুলো কি সংখ্যা এদের বলে অসংঘাত অসংজ্ঞাত মানে গণিতের ভাষায় এদের কোনো সংজ্ঞা দেওয়া যায় না ওয়ান বাই জিরো টু বাই জিরো থ্রি বাই জিরো ওই জন্য এদের অসংাতেও বলা হয়